নমস্কার হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আপনাদেরকে স্বাগত হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসি ভারতবর্ষের কথা বললেই ভারতবর্ষে বিভিন্ন পেশার কথা বললেই একদম আদিম সময় ফিরে যেতে হয় যখন মানুষ পশুপালন করে বাঁচতেন সেটাও একটা অন্যতম জীবিকা পশুপালন প্রাণী পালন এগুলো অন্যতম জীবিকা ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাণী পালন এবং প্রাণী চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আজ আমরা হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আলোচনা করব প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান পালনে ভবিষ্যৎ এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অরুণাশীষ গোস্বামী পশ্চিমবঙ্গ প্রাণী ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার আপনাকে স্বাগত স্টুডিওতে স্যার প্রথমেই তো বিষয়ের কথা বললাম বিস্তৃত এবার আপনি যদি একটুখানি বন্ধুদেরকে বিস্তৃতভাবে বলেন যে এই প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন বিজ্ঞান বিষয়টা আসলে হ্যাঁ ঠিকই বলেছেন আমরা যদি একটু পেছনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখব যে মানুষ যখন অরণ্যচারী ছিল যখন চাষ চাষের ব্যাপারটা মানুষের কাছে ছিল না কৃষিকাজ আসেনি তখন কিন্তু একমাত্র মানুষের সঙ্গী ছিল প্রাণী মানে প্রাণীর বিনিময় হতো লেনদেন হতো একদম এবং তারপরে তখন মানুষ আগুন জ্বালাতে শেখেনি কাঁচা মাংস পাথর ছুঁড়ে মেরে কাঁচা মাংস খেত তখন থেকে কিন্তু আমাদের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে প্রাণীটা জুড়ে রয়েছে আর এই প্রাণী পালন আমরা যেটা বলি সেটা মূলত আমাদের যে বিষয় সেখানে মানুষ এবং উদ্ভিদ বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবকটাই তার মধ্যে একটা বিশেষ শ্রেণী যেটা হল মাছ যেটাকে আমরা বলি মানে যেটাকে বলছি আমরা অ্যাকোয়াটিক অ্যানিমেল জলজ প্রাণী সেটা একটা আলাদা বিষয় আলাদা বিজ্ঞান সেটাও আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় যেটাকে আমরা অ্যাকোয়া কালচার বলছি বা পিসি কালচার তো আর আরেকটা যেটা বৃহত্তম যে দিক নিয়ে আমরা আলোচনা করব আজকের বিষয় সেটা হলো প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন যেটাকে আমরা ইংরেজিতে বলছি ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ড্রি এবং সেটা কিন্তু এই গৃহপালিত পশু বন্য পশু জু বা চিড়িয়াখানার পশু সমস্তগুলো কিনে পাখি পেট অ্যানিম্যাল বা পেট বার্ডস অর্নামেন্টাল বার্ডস এই সমস্তগুলো নিয়ে যে আলাপ আলোচনা তাদের যে চিকিৎসা পদ্ধতি বিজ্ঞান এটা হলো প্রাণী চিকিৎসা এবং প্রাণী প্রাণীপালন বিজ্ঞান তাহলে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক শেষ হবে তারপরেই কিন্তু গ্র্যাজুয়েশন কি নিয়ে করা যেতে পারে সেটা অনেকের মাথার মধ্যেই প্রশ্ন ঘোরাফেরা অবশ্যই করছে তাহলে এবার জেনে নিই উচ্চমাধ্যমিক যারা পড়ছেন তাদের কি কম্বিনেশন থাকলে এই প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন এই বিজ্ঞানটা আপনি পড়তে পারবেন স্যার হ্যাঁ আমাদের আসলে ছেলে মেয়ে যখন জন্মায় আমাদের একটা নর্মাল একটা থিওরি বা এই আছে যে বাবা তুই কি হবি ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি একদম তো সেই কনসেপ্ট থেকে আমাদেরকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে হচ্ছে বা হবেও আগামী দিনে ওর বেশি করে হতে হবে আমরা সেই একটা জায়গাতে পৌঁছে যাচ্ছি আগামী দিনে এবং সেখানে ডাক্তার বলতে আমরা এখানে যে ডাক্তারের সঙ্গে আলোচিত করবো সেটা হলো প্রাণীর ডাক্তার আচ্ছা মানে আমরা যেটা গ্রাম বাংলা বলি গরুর ডাক্তার আচ্ছা ব্যাপারটা খুব কলকেল ইউজ হয় কিন্তু শুধু তো গরু নয় সমস্ত প্রাণীর ক্ষেত্রে চিকিৎসা করা হয় এই প্রাণীবিজ্ঞান যদি পড়তে হয় প্রাণী চিকিৎসা এবং প্রাণীবিজ্ঞান নিয়ে বা ভেটেনারি সায়েন্স নিয়ে পড়তে গেলে এটার টুয়েলভ ক্লাস হলো বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টুয়েলভ ক্লাস রেজাল্টের উপর তারপরেই হয় এবং সেখানে টুয়েলভ ক্লাসের সাবজেক্ট কম্বিনেশান কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে থাকার পর অল ইন্ডিয়া লেভেলে যে নিট এক্সামিনেশান হয় এবং যেটার মাধ্যমে ডেন্টাল মেডিকেল এগুলোর ভর্তি হয় একই নিট থেকেই কিন্তু এই ভেটেনারি সায়েন্সেরও অ্যাডমিশন টেস্টটা হয় হয় আচ্ছা তার মানে যারা নিটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে কিন্তু এই অপশনটাও খোলা রয়েছে যদি মেডিকেল যদি ডেন্টাল না হলো কিন্তু আপনার মনে হচ্ছে কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়ে আপনি চিকিৎসার সঙ্গেই থাকবেন চিকিৎসা পরিষেবার সঙ্গেই থাকবেন সেক্ষেত্রে প্রাণীদের চিকিৎসা করাটা আপনার একটা ভবিষ্যৎ হতে পারে স্যার তাহলে এবার একটুখানি আসি যে এই যে যারা এইচএস কমপ্লিট করলো সেক্ষেত্রে ম্যাথস না হলেও চলবে ম্যাথস না হলেও চলবে না হলেও চলবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে এটা নিয়ে যারা নিট পরীক্ষা দিল র‍্যাংকিং এ যারা এলো তারা এবার এই বিষয়টা নিয়ে পড়তে পারার জন্য এলিজিবল এরপরে কাউন্সেলিং এর মাধ্যমে তারা নাম্বার অফ সিট বাই ইনটেক ক্যাপাসিটি আমাদের নির্ধারিত আছে তার মধ্যে যারা কাউন্সেলিং আসবেন তারা নির্বাচিত হবে পড়ার জন্য তাহলে পশ্চিমবঙ্গে আপনার এই বিশ্ববিদ্যালয়ে এটাতেই কি পড়ানো হয় না আর অন্য কোথাও পড়ানো হয় হ্যাঁ গ্র্যাজুয়েশান যেটা ফাইভ মানে সাড়ে পাঁচ বছরের কোর্স এটি এই গ্রাজুয়েশানটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ফ্যাকাল্টি অফ ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স আছে সেখানেই পড়ানো হয় পশ্চিমবঙ্গে অন্য কোথাও আর এটা পড়ানো হয় না কোনো অন্য কোনো সরকারি বা বেসরকারিতে নেই এবং সারা ভারতবর্ষেই এই বিভিন্ন রাজ্যে প্রত্যেকটি রাজ্যে এটা পড়ানোর সুযোগ রয়েছে উইথ ফিউ এক্সেপশান কিছু নর্দার্ন নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিছু কিছু আছে যেখানে হয়তো আলাদা করে কলেজ নেই তাও আপনার তো এখন হয়ে গেছে এখন আপনার মিজোরামেও হয়ে গেছে বিভিন্ন জায়গা আছে আমাদের রাজ্যে কিন্তু কেবলমাত্র আমাদের এখানেই পড়ানো হয় আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে এই যে সাড়ে পাঁচ বছরের কথাটা আপনি এলেন এই সাড়ে পাঁচ বছরের যে একটা কোর্স কারিকুলাম তার বিষয়ে যদি একটু বিস্তারিত হ্যাঁ বছরের কোর্সটা কি এটা আপনারা যেমন জানেন মেডিকেলে যেভাবে পড়ানো হয় একইভাবে আমাদের এই ভেটেরিনারি যে ডাক্তারি ভেটনারি ডাক্তারির কিন্তু এর নিয়ামক কর্তা হল ভেটনারি কাউন্সিল অব ইন্ডিয়া গভর্নমেন্ট অব ইন্ডিয়ার যে ভেটনারি কাউন্সিল আছে তারাই এর কোর্স ক্যারিকুলাম সব তৈরি করেন তারাই অ্যাক্রিডেশন দেন তাদের মাধ্যমে আমাদের ডাক্তারের রেজিস্ট্রেশন পাওয়ার পর তবে একজন ডাক্তার ভেটেনারি ডাক্তার তিনি ট্রিটমেন্ট করার জন্য উপযুক্ত বলে গণ্য হন এবং তারা যে সিলেবাস গুলো নির্ধারিত করেছেন তাতে সাড়ে পাঁচ বছরের টোটাল কোর্স পুরোটাই বছরের মধ্যে হ্যাঁ না বছর এটাতে আছে বিভিন্ন ধরনের সেমিস্টার সেমিস্টার অন্তর যে গুলো হয় তাতে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো তার থিওরি এবং প্র্যাকটিক্যাল পড়ানো হয় কোর্স ক্রেডিট সিস্টেমে এবং সাড়ে চার বছর কমপ্লিট হওয়ার পর যারা কমপ্লিট করতে পারে সাড়ে চার বছরের কোর্স তারাই কিন্তু একমাত্র নির্বাচিত হন ফর ওয়ান ইয়ার ইন্টার্ন প্রোগ্রাম আচ্ছা এই ইন্টার্ন প্রোগ্রামটা কিন্তু হাতের হাতে কলমে শেখার প্রোগ্রাম যে সময়ে কিছু কিছু স্কলারশিপ বৃত্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় রাজ্য সরকারের সম্পদ বিকাশ দপ্তর থেকে সেই টাকাটা এ হয় অনুমোদন পায় এবং এই পিরিয়ডে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের যে বিভিন্ন যে ভেটনারি সায়েন্সের জন্য যে বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেটা ক্লিনিক্যাল প্যারাক্লিনিক্যাল হাজব্যান্ড্রি এন্টারপ্রিনোরশিপ এই সমস্ত দিকগুলো তার টেকনোলজি প্রোডাক্টস টেকনোলজি সবগুলোর জন্য ব্যাচ ওয়াইজ এক বছর ধরে তাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই ইন্টারনি প্রোগ্রামটা হয় এবং এটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস বেলগাছিয়াতে আচ্ছা বেলগাছিয়া থার্টি কলকাতা থার্টি সেভেন এবং আমাদের আরও তিনটি ক্যাম্পাস আছে যেটা একটা হলো মোহনপুর মোহনপুর মানে হরিণঘাটার কাছে যে মোহনপুর কল্যাণীতে কল্যাণীর থেকে কয়েক কিলোমিটার বড় জাগুলির কাছে বড় জাগুলির পাশেই এবং ওইখানে কিন্তু আমাদের এই ভেটনারি সাড়ে পাঁচ বছরের যে আন্ডার গ্রাজুয়েট ওখানেই হয় আচ্ছা ওখানেই স্টুডেন্টদের হোস্টেল টোস্টেল সব কিছু এবং আমাদের ওখানে যে ফেসিলিটিস দেওয়া হয় মানে আমি মোটামুটি আপনাদের শুভেচ্ছাতে আমি ভারতবর্ষের অনেকগুলো কলেজ ঘুরেছি ভেটনারির এবং আমাদের রাজ্যেরও তো ঘুরেছি তাতে আমি যেটুকু দেখেছি যে পশ্চিমবঙ্গে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভেটনারি ডেয়ারি এবং ফিশারি ফ্যাকাল্টির ছাত্রদেরকে তাদের পড়া এবং পড়ার পাশাপাশি তাদের মানসিক উন্নতি দৈহিক উন্নতির জন্যে যে যে সুযোগ সুবিধা অ্যামিউনিটিসগুলো এত কম পয়সাতে মানে প্রায় ফ্রিতে দেওয়া হয় সেগুলো খুব কম জায়গাতে হয় কম সেক্টরে হয় আচ্ছা এটা আমি খুব দাবি নিয়ে বলতে পারি আচ্ছা এই কোর্স ফি কত এর কোর্স ফিটা দু রকম আছে একটা হলো হোস্টেলার এবং ডেস্কলার তো হোস্টেলারদের হোস্টেলার যেটা সেটা বলতে সাড়ে বারো হাজার এটা ইয়ার ওয়াইজ ভ্যারি করে সাড়ে বারো হাজার সামথিং এবং ডেস স্কলারদের ক্ষেত্রে সাড়ে ছ হাজার সামথিং এবং এর মধ্যে কিন্তু আরেকটা এখানে মানে গুরুত্বপূর্ণ বিষয় যে এর মধ্যে একটা টেকনিক্যাল কোর্স সাড়ে পাঁচ বছরে যেখানে কোনো ছাত্র ছাত্রীকে কিন্তু একটু বই কিনতে হয় না আমাদের যা লাইব্রেরি এত সাফিসিয়েন্ট লাইব্রেরি তাদের বইয়ের যোগান এত ধরনের আছে এবং যা অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচ বছরের আন্ডার লেভেলে কোনো ছাত্রকে বই না কিনলেও সে খুব ভালোভাবে পাস করে বেরোতে পারে খুব ভালো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে বেরোতে পারে আচ্ছা এছাড়া তো অন্যান্য ফ্যাসিলিটি আছে এই গ্রাজুয়েশনের ক্ষেত্রে আপনি বলছেন গ্রাজুয়েশন পাস করেই আপনাদের কি কোনো ক্যাম্পাসিং বা মানে জব ওরিয়েন্টেড কোনো কিছু আমাদের এইটার মানে বলতে গেলে আগে একটু জানতে হবে যে আমাদের এই এই ডিগ্রিটা পাওয়ার পর যে ডিগ্রিটা দেওয়া হয় বিভিএসসি এন্ড এইচ মানে ব্যাচেলার ইন ভেটেনারি সায়েন্স অ্যান্ড এবং এই ডিগ্রিটা পাওয়ার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি কাউন্সিল হুইচ ইজ দ্য অ্যাফিলিয়েটেড বডি অফ দ্য ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া তারা রেজিস্ট্রেশন নাম্বার দেন আচ্ছা এই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর মানে আফটার ইন্টারনি রেজিস্ট্রেশন নাম্বার একটা ইভালুয়েশন হয় রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর একটি ছেলে স্বয়ং সম্পূর্ণ ডাক্তার হিসেবে পরিচিত হয় সমাজে আচ্ছা অ্যান্ড দ্যাট অনলি দ্যাট টাইম হি উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই সামওয়ার ফর চাকরি অথবা অন্য কিছু ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসিংয়ের সুযোগ তো আছেই তার চেয়ে যেটা বড় কথা যে আমাদের যদি দু তিনটে লাইনে আমি ভাগ করি একটা হলো চাকরি একটা হলো স্বরোজগারি এন্টারপ্রিনিয়র আরেকটা হলো গবেষণা আরেকটা হলো অধ্যাপনা অথবা আরেকটা একটা হলো হায়ার এডুকেশান উচ্চশিক্ষা এই সমস্ত দিক থেকেই কিন্তু ভেটেনারি অন্যান্য সায়েন্সের তুলনায় আমাদের কিন্তু অনেক এগিয়ে মানে আমি কোনো সায়েন্সকেই নিচু করে বলছি কিন্তু যথেষ্টভাবে পাল্লা দিয়ে আমরা লড়তে পারি বা লড়ছি আর কি আমাদের বিশ্ববিদ্যালয়ে কটা সিট রয়েছে গ্রাজুয়েশন আমাদের এখানে গ্রাজুয়েশনে আছে 83 আচ্ছা তার মধ্যে এটা কতগুলো জিনিস আছে 83 হলো টোটাল সিট এর মধ্যে শতকরা 15 টি মানে 15% হলো ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া রিজার্ভ সিট আচ্ছা প্রায় সেটা 11 থেকে 12টা হবে এবং বাকি যে আমাদের যে রিজার্ভেশন কোটার যে সিস্টেম আছে পশ্চিমবঙ্গ সরকার সব মিলিয়ে বাকি সব মিলিয়ে বাকিটা হয় সেটা তো হলো তার মানে এখান থেকে এই তিরাশি জনের মধ্যে থেকে কতজন এর পরবর্তী আমরা সেটা মাস্টার চলে কত জন মাস্টার ডিগ্রিতে কিন্তু আমাদের সুযোগ এই পর্যন্ত যেটা আছে আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে উনিশটা ডিপার্টমেন্টের উনিশটা ডিপার্টমেন্টের প্রত্যেকটিতেই মাস্টার ডিগ্রি সুযোগ আছে আচ্ছা এটা একটা বড় দিক অনেক বিশ্ববিদ্যালয় সেটা নেই দ্বিতীয় হলো আমাদের এখানে একটা নিয়ম আছে যে যতজন ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মেম্বার আছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেটা ওয়ান ইজ টু টু ফর মাস্টার ডিগ্রি ওয়ান ইজ টু ওয়ান ফর পিজি পিএইচডি অর্থাৎ যদি চারজন টিচার কোনো ডিপার্টমেন্টে থাকে তাহলে আটটি মাস্টার ডিগ্রি ছেলে ভর্তি হতে পারবে সে বছরে এবং চারটি পিএইচডির ছেলে ভর্তি হতে পারবে এবং সেই পার্সেন্টেজটাতে কিন্তু এখানেও কিন্তু আইসিআর থেকে অল ইন্ডিয়া লেভেলের যে একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তাদের পরীক্ষার মাধ্যমে কিছু ছেলেমেয়েরা আসে যারা হায়ার এডুকেশন মানে পিএইচডি বা পিজি করতে এখানে ভর্তি হয় আবার আমাদের ছেলেমেয়েরা তো আছেই তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ অফ সিটটা এটা আমাদের অসুবিধা হয় না তার একটাই বড় কারণ মানে আমাদের তো ছেলেমেয়েরা বসে থাকে না মোটামুটি পাস করার পর একটা মিনিমাম মিনিমাম আমি শব্দটা খুব সচেতন বলছি মিনিমাম সরকারি চাকরি আমাদের ব্লক লেভেলে যেটা আমরা ছোটবেলা থেকে শুনতে অভ্যস্ত গরুর ডাক্তার সেই ব্লক লেভেলে এখন তিনটি করে ভেটেনারি ডাক্তারের পোস্ট আছে আচ্ছা একটি হলো ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টারে একটি অ্যাডিশনাল ব্লক অ্যানিমেল সেন্টারে এবং আরেকটি হলো ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার বিএল এই তিনজনই কিন্তু মিনিমাম তাদের ডিগ্রি হতে হবে এইচ অর্থাৎ আপনি যদি দেখেন তিনশো বিয়াল্লিশটা ব্লক ইন্টু থ্রি এটা কিন্তু মিনিমাম আমার ক্রাইটেরিয়া থাকছেই তার সঙ্গে অন্যান্য ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল স্টেট লেভেল ডায়াগনস্টিক ল্যাব হসপিটাল বিভিন্ন জায়গাতে আমাদের এবং এর বাইরেও বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের ছেলেমেয়েরা আন্ডার গ্র্যাজুয়েটের পরেই তারা কিন্তু দে ক্যান মুভ বিভিন্ন ফিড ইন্ডাস্ট্রি মেডিসিনাল ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স ব্যাঙ্ক ইভিং লাস্ট ফিউ কিছু ইয়ারের যে একটা ট্রেন্ড সেটা প্রচুর সিভিল সার্ভিসে তারা যাচ্ছে বিসিএস দিচ্ছে আইএস দিচ্ছে তারা সেই জায়গা তো চলে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে তারপরে বর্তমানে যে ট্রেন্ড সেখানে কিন্তু অনেক পেইড হসপিটাল আমরা হতে দেখছি প্রচুর সেই সেশন প্রাইভেট গুলো তো তো আছেই সেগুলোতে আছে মানে ইদানিং অন্তত আমরা বেশ চার পাঁচ বছর ধরে লক্ষ্য করছি যে এই পেট অ্যানিমেল যারা রয়েছে তাদের তাদের জন্য আলাদা করে হসপিটাল আলাদা আলাদা পেট অ্যানিমেল পেট বার্ডস নিয়ে আলাদা হসপিটাল এবং আমাদের কলকাতার বুকেও আছে হ্যাঁ এরও হয় এবং এগুলো তো একটা চেম্বার ভিত্তিক একটা গুলো থাকে স্পেশালাইজেশন তাহলে মাস্টার ডিগ্রি তো অসুবিধা হয় না যারা গ্রাজুয়েশন থেকে না অসুবিধা হয় মাস্টারই করবে ভাবছে তারপরে তাহলে মাস্টার ডিগ্রিতে মোটামুটি কত দিনের কোর্স কারিকুলাম যদি একটু বিস্তারিত বলেন মাস্টার ডিগ্রিটা হলো চারটি সেমিস্টার অর্থাৎ দুই বছরের কোর্স এবং এখানে লাস্ট যে দুটো সেমিস্টার এই দুটো সেমিস্টারে একটা ডিসার্টেশন আমরা যেটাকে বলি করতে হয় হয় সেটাও এক্সটার্নাল ইভালুয়েশনের মাধ্যমে ডিগ্রি পায় মাস্টার ডিগ্রি পরে কমপ্লিশনের পরে সে হায়ার এডুকেশনে যেতে পারে আরও মানে পিএইচডি ক্ষেত্রে যেতে পারে টিচিং এর জন্য যেতে পারে কিন্তু টিচিং এ যাওয়ার যে শর্ত প্রাক শর্ত হলো তাকে নেট ক্লিয়ার করতে হবে অল ইন্ডিয়া লেভেলে এবং এইগুলো যদি সে করতে পারে সে টিচিংয়ে যেতে পারে সে ফার্দার রিসার্চের জন্য গবেষণার জন্য পিএইচ দিতে যেতে পারে এবং অন্যান্য কোম্পানিগুলোতেও যেতে পারে ওয়েস্ট বেঙ্গল যে সেট এক্সাম সেখানে কি এই বিষয়টা এখন অন্তর্ভুক্ত হয়েছে না ওয়েস্ট বেঙ্গল সেটে মানে আমাদের অ্যাকচুয়ালি এটা তো লাগে না সেটে আচ্ছা সেটার ক্ষেত্রে এটা আমাদের মানে কারণ জেনারেল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের তো এই সাবজেক্টটা নেই তাহলে এটা আমাদের নেটের মাধ্যমে নেট কিন্তু দুটো নেট আমরা দিতে পারি না ইউজিসি অ্যান্ড আইসিএর আইসিআর সিএসআর দিতে পারে আচ্ছা কিন্তু আমাদের মূলত আমরা ওই ডিপেন্ড অন ফার্স্ট দেন আচ্ছা সিএসআর দিয়েও কিন্তু আমাদের ডেয়ারি টেকনোলজি টেকনোলজি আছে সেখানে ফিশারি ইঞ্জিনিয়ারিং ডেয়ার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে আসে কিন্তু ভেটেনারি ক্ষেত্রে আমরা সিএসআর টা

তারাও রিসেন্টলি আমাদের এখানে ক্যাম্পাসিং করে গেল এই ধরনের বড় বড় জিনিসগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফেডারেশন আছে একদম তার মানে কর্মসংস্থানের জায়গাটা রয়েছে এবং এরপরে যেটা আমি আসবো যে মাস্টার ডিগ্রি তো হলো সেখানে একটা কাজের সুযোগও হলো এবং একটা শিক্ষকতার জায়গাতেও তারা যেতে পারবে যদি নেট ক্লিয়ার করে এরপর এর মধ্যে থেকে কিছু সংখ্যক ছেলে মেয়ের তো ইচ্ছা হবে যে না আমি আরেকটু উচ্চ শিক্ষা গ্রহণ করি গবেষণাতে যাব এবার গবেষণা এবার সেই গবেষণার ক্ষেত্রে সুযোগটা সে পাবে কি করে হ্যাঁ গবেষণার ক্ষেত্রেও নিয়মটা হলো যে আপনাদের কি মাস্টার ডিগ্রি কি পিএইচডি দুটোর ক্ষেত্রেই ভর্তির ক্ষেত্রে কিন্তু তার কথা হলো ফর্মুলা আছে আচ্ছা ফর্মুলা তাতে তিনটে জিনিস আমরা দেখি একটা হলো যে তার পিএইচডির ক্ষেত্রে আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েটে তার অ্যাকাডেমিক স্কোর কত হয় এবং একটা রিটিন এক্সামিনেশন হয় তার স্কোর এবং ইন্টারভিউ এই তিনটে মিলে তার একটা মেরিট লিস্ট তৈরি হয় একইভাবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট এবং স্পেসিফিক যে সাবজেক্টে সে যাচ্ছে মাস্টার ডিগ্রি করতে চাইছে স্পেশালাইজ তার নাম্বার এই দুটো স্কোর এবং একটা ইন্টারভিউ রিটিন রিটিন এবং একটা ইন্টারভিউ এইগুলোর ভিত্তিতে কিন্তু একটা একশোর উপর বেশ করে চল্লিশ চল্লিশ কুড়ি এইভাবে ভাগ করে স্কোর করা হয় এবং সেইটার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয় আচ্ছা তারপরে যারা যারা মানে গাইড থাকেন তারা তাদের মতো নির্বাচন করে নেন হ্যাঁ ওটা প্রত্যেক ডিপার্টমেন্টে নিজস্ব বোর্ড অফ স্টাডিজ আছে সেখানে টিচাররা বসে ঠিক করেন কোন ছাত্র কার আন্ডারে কাজ করবে এবং সেই টিচারের যে স্পেশালাইজেশন বা তার যে এরিয়া সেই অনুযায়ী ছাত্র তার কাজ করে আচ্ছা এই গবেষণার ক্ষেত্রটা যখন এলো প্রসঙ্গক্রমে বলি যে গবেষণাটা মূলত কি এখন অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সায়েন্সের বিষয়গুলোতে আমরা দেখেছি অনেক বছর লেগে যায় পাঁচ বছর ছ বছর কোথাও সাত বছর লেগে যায় সেক্ষেত্রে আপনার এই বিষয় আমরা যেটা রয়েছি যে প্রাণী চিকিৎসা এবং প্রাণী হ্যাঁ আমি একটা খুব মানে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের প্রফেশনাল কোর্স বা বেসিক্যালি ভেটেনারি সায়েন্সে বা ডেয়ারি টেকনোলজি ফিশারিতেও আমাদের এখানে কিন্তু পিএইচডি টাইম বাউন্ড বলে দেওয়া আছে কারণ আমাদের পিএইচডি বা মাস্টার ডিগ্রির জন্য কিন্তু এখানে একটা স্কলারশিপ দেয় আমার বিশ্ববিদ্যালয়ে একটা বৃত্তি দেয় যেটা রাজ্য সরকারের দেওয়া টাকা আর সেখান থেকে আমরা দিই এবং এছাড়া অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশন দি যারা আইসিআর থেকে আসেন তারা আইসিআর এর ফেলোশিপ পান সেটা তো যারা জেআর এফ আছে তারা জেআর পায় ও অসুবিধা নেই ফলে আমাদের এখানে কিন্তু টাইম দেওয়া ছিল থার্টি সিক্স মান্থস একদম আর্লিয়েস্ট থার্টি মান্থস এবং তারপরে পেতে গেলে তারপরে যদি তাকে এ করতে হয় তাকে রিঅ্যাডমিশন নিতে হবে রি করাতে হবে এবং ফর পিএইচডি ম্যাক্সিমাম চোদ্দোটা সেমিস্টার অর্থাৎ সেভেন ইয়ার্স ম্যাক্সিমাম তারপরে কিন্তু সে ইট বি ইনভ্যালিড তা আমাদের এখনো কোনো রেকর্ড নেই যে সাড়ে তিন বছর বা চার বছর কারো লেগেছে আচ্ছা আমাদের কিন্তু এটা হয় না কারণ প্রফেশনাল কোর্স তো কারণ এখানে যদি যত তার সময় যাবে তার চাকরি লাইফটা তত কমবে কমবে ফলে একটা মাস্টরমশাই যদি ছাত্রটিকে চাকরির অ্যাসুরেন্স না করে দিতে পারেন তাহলে গবেষণা দিয়ে আটকে রাখলাম আমি হয়তো তাকে একটা নোবেল লোডিয়ার তৈরি করতে পারবো কিনা জানি না কিন্তু আলটিমেটলি তার সামনের দিনের ভবিষ্যৎটা খুব অন্ধকার হয়ে যেতে পারে ফলে এইটা আমাদের এবং আমাদের সেক্টরটাও তো খুব লিমিটেড আমরা প্রত্যেকে প্রত্যেককে চিনি ফলে সেই ক্ষেত্রে যেই জেনারেল ইউনিভার্সিটি আমি ওখানে কাউকে দায়ী করছি না হয়তো পরিস্থিতি তাই ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা হয় না আমাদের কিন্তু যে ছেলেমেয়েরা ঢোকে পিএইচডি তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন বছরের মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমি আপনাকে বলতে পারি যারা বেরিয়ে যায় আচ্ছা এই বিষয়ে এবং এই প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন বিজ্ঞান এই বিষয়ে পোস্টক কি করা যায় হ্যাঁ অবশ্যই এবং আপনাকে যেটা আমি বলতে পারি যে এই যে মাস্টার্স ডিগ্রি বলুন বা পিএইচডি বলুন এটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজ্যে যেমন হয় তেমনি বাইরের আমাদের বাইরের স্টেটেও হয় আচ্ছা বাইরে স্টেটে আরো অনেক বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেখানে করা যায় এবং করা যায় আচ্ছা বিদেশেও মাস্টার ডিগ্রি করতে যেতে পারেন এখানকার বিভিন্ন ডিগ্রি নিয়ে উইথ সেল তাদের যা সিস্টেম আছে এবং পিএইচডিও করতে যেতে পারেন গবেষণা করার প্রচুর স্কোপ আছে এবং অনেকে বিদেশি গ্র্যান্টের ভিত্তিতে যায় আবার এমনও আছে যে আমার এখানে কোনো টিচারের আন্ডারে টিচার গাইড কিন্তু ছেলেটি কাজ করছে নিউ ইয়র্কের কোনো আমাদের ল্যাবে তিনি ওখানকার যিনি টিচার তিনি জয়েন গাইড এনসিয়েন্টলি আমাদের জেনেটিক কো গাইড হিসেবে গাইড হিসেবে রিসেন্টলি আমাদের एनिमल জেনেটিক্স বিডিং এ একটি ছেলে পেল ডিগ্রি পিএইচডি কমপ্লিট সাড়ে তিন বছরে কমপ্লিট হয়ে গেল এবং তার কোন কোলাবোরেশন উইথ दट ইউএসএ আচ্ছা তেমনি বাংলাদেশের সঙ্গেও আছে বিভিন্ন এত আছে আমার রিসেন্টলি বছর দুয়েক আগে জয়েন করেছেন একজন আমাদের টিচার তিনি ইউকে থেকে পিএইচডি করে এসেছেন ভেটেরিনারি সায়েন্সে এবার এরপরে আসবো এই কাজের সুযোগটা মানে গবেষণা করে কেউ যদি কমপ্লিট করে তাহলে অধ্যাপনাটাই একমাত্র জায়গা না তাছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে আরো আছে যেন গবেষণা করলে যেমন অল ইন্ডিয়া লেভেলের এআরএস এক্সামিনেশন দিয়ে এআরএস এর সায়েন্টিস্টের চাকরি পাওয়া যায় আচ্ছা এবং আমাদের বিভিন্ন ধরনের ই আছে ইভেন আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেখানেও কিন্তু ভেটেরিনারি্যানের চাকরি ভেটেরিনারি সায়েন্টিস্ট থাকে আইসিআর এ তো আছেই এ ছাড়া বিভিন্ন ধরনের আপনার ডিফেন্সে ডিআরডিওতে এখানেও কিন্তু এসএসবিতে এখানে কিন্তু সমস্ত আমাদের এই হায়ার এডুকেটেড এরা গবেষণা করার ওদের স্কোপ আছে আর যদি আরেকটু টায়ারটা নিচের দিকে নামি এই গবেষণা করার স্কোপ আছে একবারে মাটিতে মাটিতে গিয়ে সেটা হলো কৃষিবিজ্ঞান কেন্দ্র গোটা ভারতবর্ষের সাতশো একুশটা কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে মানে প্রত্যেকটা জেলাতে মিনিমাম একটা ম্যাক্সিমাম দুটো করে কেভিকে আছে যেখানে প্রত্যেকটা কেভিকেতে মিনিমাম একটা করে ভেটেনারিয়ানের পোস্ট আছে ফলে এইসব জায়গায় তারা হাতে কলমে কাজ করার সুযোগ পায় গবেষণা করার সুযোগ পায় মানে আমাদের যে কনসেপ্টটা ছিল ল্যাব টু ল্যান্ড এখন কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ এখন কিন্তু এখন ল্যান্ড টু ল্যাব অ্যান্ড ডাউন টপ অ্যাপ্রোচ এই ল্যাড টু ল্যাব যদি করতে হয় ল্যান্ড টু ল্যাব করতে হলে তাহলে কৃষিবিজ্ঞান কেন্দ্রে যেতে হবে এবং সেখানে এক্সটেনশন বা যে সম্প্রসারণ তার একটা গুরুত্বপূর্ণ রয়েছে ফলে আমাদের ভেটেনারি সায়েন্সে দুটো পার্ট একটা এক্সপেরিমেন্টাল সায়েন্স আপনি যখন কুকুরটা অসুস্থ হলে বেড়ালটা অসুস্থ হলে কি ওষুধটা খাওয়াবেন সেটা যেমন আপনি কনসাস এর যারা মালিক তারা কনসাস তো তারা যেমন সহজে খাওয়াবে কিন্তু গরুর যে মালিক ছাগলের যে মালিক তিনি হয়তো জানেন না বা বোঝেন না যে একে কি ভালো খাবার খাওয়ালে সুবিধা হবে ফলে তাদের মেন্টালিটিটাও আমাকে বোঝাতে তাকেও কিছু শিক্ষা দিতে হবে আচ্ছা তাহলে এই রকম আপনাদের বিশ্ববিদ্যালয় কি এরকম তাহলে কোনো ক্যাম্পেনিং করে ধরুন এই গ্রাম বাংলার যারা মানুষ বা যারা হয়তো সেই অর্থে এই বিষয়গুলো সম্পর্কে অতটা শিক্ষিত নয় সচেতন নয় তাদের ওয়ার্কশপ করানো না প্রচুর 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 আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডাইরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্ম বলে একটি এ আছে দপ্তর যে দপ্তরের আন্ডারে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন লেভেল বিভিন্ন স্তরের আমরা সুন্দরবনের প্রচুর অন্তত সাড়ে ছ ছয় থেকে সাড়ে ছ হাজার মহিলাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং প্রতি বছর এটা দেওয়া হয় এবং সর্বস্তরের আমরা স্কুল শিক্ষকদেরকে দেওয়া হয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে প্রাইমারি মাধ্যমিক স্কুল শিক্ষকদেরকে আনএমপ্লয়েড ইয়াং ইউথ যারা আছে তাদেরকে দেওয়া হয় ফার্ম ওমেনদেরকে দেওয়া হয় আলাদা কৃষক ভাই যারা প্রাণীপালক আছে তাদেরকে দেওয়া হয় এই রেগুলার ট্রেনিং প্রশিক্ষণ বাংলাতে তিন দিন পাঁচ দিন রেখে উইদাউট এনি পয়সা কোনো এক্সপেন্ডিচার লাগে না তার সঙ্গে যারা পড়াশোনা জানেন তাদেরকে লিটারেচার বাংলাতে এগুলো আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে ছাপানো হয় এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট হয় এটা আমরা গত সাতাশ আঠাশ বছর ধরে করে আস আচ্ছা এই যে লাস্ট দু বছর ধরে এখনো কিছু কিছু জায়গায় সমস্যা চলছে এই যে কবিরতিমারি সেক্ষেত্রে এই প্রাণী পালন এবং এই প্রাণী বিজ্ঞান হ্যাঁ সেই নিশ্চয়ই বিষয়ে নিশ্চয়ই আরো গবেষণার কাজ চলছে গবেষণার কাজ তো চলছেই এবং সবচেয়ে একটা জিনিস আমি জোর দিয়ে বলতে পারি যে এখানে যে ধরনের শ্রম দিবস নষ্ট হয়েছে যে ধরনের আমরা মাইগ্রেটরি শ্রমিক নিয়ে বিভিন্ন জায়গা প্ল্যাটফর্ম কাছি কিন্তু এইগুলোকে আমরা খুব সলভ করতে পারি যতটা হয়তো আমি যতটা বলছি সোজা অত সোজা নয় কিন্তু অনেক বেশিভাবে আমরা করতে পারি অন্যান্য সেক্টরের তুলনায় সেটা হলো যদি ছোট প্রাণী ছাগল ভেড়া সুয়ার হাঁস মুরগি কোয়েল র্যাবিট এবং অর্নামেন্টাল বাজ পেট এইগুলোর উপর যদি আমরা স্বরোজগারি তৈরি করতে পারি এগুলোতে মূলধন কম সময়ে কম কম লাগে খুব কুইক রিটার্ন হয় ঝুঁকিটা কম এবং ইনকামটা তার যে একটা সাস্টেনেবল যে ইনকাম সেই জায়গাতে আমরা তাকে নিয়ে যেতে পারি ফলে এইটা কিন্তু এই অতিমারিতে আমাদের বিজ্ঞানের একটা প্রচণ্ড একটা প্রচুর সম্ভাবনা এবং সুযোগ আছে এটা আমি অন্তত বিশ্বাস করি একদমই তাই এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেন সেই কথাটাকে মাথায় রেখে যদি ধরি যে এই যারা মানে একেবারে সেই জায়গা থেকে ভাবছে যে তাদের পেশাটা নিয়ে যাবে এই দিকে যে কিছু একটা ফার্ম করবে ছোট পোলট্রি ফার্ম হোক কিছু সেই সেই ক্ষেত্রে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে কোনো বা ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো সাপোর্ট বা কোনো সেই জায়গাটা আছে আমরা বিশ্ববিদ্যালয় তো ডাইরেক্টলি আমরা অর্থ দিতে পারি না না সে সুযোগ নেই না কিন্তু আমরা যে গুলো দিই তার ভিত্তিতে একটা প্রশংসা পত্র দেওয়া হয় আচ্ছা সার্টিফিকেট যেটার ভিত্তিতে রাজ্য সরকারের প্রাণী সম্পদ দপ্তরে বিভিন্ন স্কিম আছে ছাগল পালন স্কিম মুরগি পালন স্কিম হাঁস সমস্ত আলাদা আলাদা আছে ইভেন ফডার গ্রিন ফডার বিভিন্ন ধরনের কিট দেওয়া হয় তাতে সেইগুলো যাদের এই ট্রেনিংটা থাকে যাদের এই সার্টিফিকেটটা থাকে তারা প্রেফারেন্স পান এছাড়া ডিপেন্ডিং ইন কনসালটেশন উইথ দ্য লোকাল পঞ্চায়েত যেগুলো থাকে তাদের একটা এ তৈরি করা হয় লিস্ট তৈরি করে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের ছোট ছোটো স্কিম থাকে যেখানে অনুদান অনুদান মানে নট ইন টার্মস অফ ক্যাশ ইন টার্মস অফ কাইন্ডস ছাগলটা দেওয়া হলো শুয়ারটা দেওয়া হলো মানে যেরকম আমাদের ট্রি প্ল্যান্টেশনের সময় আমরা দেখি যে একশোটা গাছ চারা এরকম ভাবে কিছুটা সহায়তা করা হয় এবং সেগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে হয় আমরা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে কিছু শুয়োর কিছু ছাগল এগুলো আমরা বিলি করি তাহলে সম্ভাবনা অবশ্যই রয়েছে আমরা একেবারে শেষ মুহূর্তের দিকে চলে এসেছি সামনেই উচ্চ মাধ্যমিক চলছে কিছুদিন পর শেষ হয়ে যাবে পরীক্ষার রেজাল্টও বেরোবে নিটও দেবে এই বিষয়টা নিশ্চয়ই অনেকে বেছে নেবে সেই সমস্ত আগামী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন হ্যাঁ আমার একটাই বক্তব্য যে আমরা যেটুকু কমনলি আমরা বুঝি যে হিউম্যান ফর লাইভ অ্যানিম্যাল ফর প্রোডাকশান অ্যান্ড প্রোডাকশান তখনই সম্ভব হবে যদি আমি তাকে ভালোভাবে সুস্থ সুস্থভাবে তাকে আমি পালন করতে পারি এবং সেইটা করতে গেলে মানুষের আমরা আজকে যারা সমাজে আছি আমাদের যদি সঠিকভাবে টিকতে হয় আমাদের জেনারেশনকে টিকতে হয় পুষ্টিতে এবং কেরিয়ার তৈরিতে পুষ্টি থাকলেই তো কেরিয়ার সেই ক্ষেত্রে পুষ্টির জন্য এবং কেরিয়ারের জন্য আমি আমার ছোট ছোট পরবর্তী জেনারেশনের ভাই বোনদেরকে বলবো যে এগিয়ে আসুন ভেটনারি পরীক্ষাটা দেন এবং আসুন এই প্রফেশনটাকে আরো উন্নত করুন কারণ মাঝ মাংস ডিম দিয়ে যেমন আমরা শরীরের শ্রীবৃদ্ধি কটাতে পারবো তেমনি ভালো চাকরি এবং ভালো ধরনের একটা জায়গাতে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজকেও আরও বেশিভাবে পুষ্ট করতে পারব অনেক অনেক ধন্যবাদ ডক্টর অরুণ অরুণাশীষ গোস্বামী স্যারকে এতক্ষণ স্যার সময় দিলেন এবং এই যে প্রাণী চিকিৎসা এবং প্রাণী বিজ্ঞান তাতে কি ভবিষ্যৎ হতে পারে এবং তার সম্ভাবনা সবটাই আজকে আলোচনা হলো কিন্তু আজ আর সময় নিয়ে আজকের মতো হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাস থেকে বিদায় নিতেই হবে ফিরে আসবো অন্য সপ্তাহে অন্য বিষয় নিয়ে সঙ্গে থাকুন নমস্কার নমস্কার